নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানানো দেখাবো। এইভাবে একবার ছোলার ডালের মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অল্প পরিমাণ ছোলার ডাল দিয়ে আপনারা অনেকগুলো মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বানানো কিন্তু একেবারে সহজ, আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর মিষ্টি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখুন, ছোলা ডালের এই মিষ্টিটা যতটা দানাদার ততটাই কিন্তু নরম হয় খেতে। আর মিষ্টিগুলো বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। ছোলার ডাল দিয়ে মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম। আর ছোলার ডালটাকে আমি 3 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালগুলো জলটা শোক করে ফুলে উঠেছে। তারপরে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ছোলার ডালগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নেব। ছোলার ডালটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এখন ছোলার ডালগুলোকে এইভাবে শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে। ছোলার ডালগুলো পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়া কিন্তু যাবে না। ছোলার ডালগুলোকে জল না দিয়ে এইভাবে শুকনো শুকনো করে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, আর তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ছোলার ডালে যে মিশ্রণটা রেডি করে রেখেছি তার থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালের মিশ্রণটি থেকে অল্প অল্প অংশ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বাকি যে ছোলার ডালের মিশ্রণটা আছে সেটাকেও একইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ডালের যে পকোড়াগুলো ভেজে নিয়েছি এখন সেই পকোড়াগুলোকে এইভাবে একটু ভেঙে নিতে হবে। আর পকোড়াগুলো কিন্তু এই সময় ভীষণ মুচমুচে থাকে। ছোলার ডালের পকোড়াগুলো ভেঙে নিয়েছি। এখন ছোলার ডালের পকোড়াগুলোকে মিক্সির জারের মধ্যে আবার নিয়ে নেব। এখন খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। পকোড়াগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়োটা কিন্তু এরকম একটু ঝরঝরে করে বানিয়ে নিতে হবে। এইভাবে একবার ছোলার ডালের মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখন আর একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপের একটু কম চিনি। এখন চিনির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ জল। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচের, আমি ভেতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলো দিয়ে দিচ্ছি। এতে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার চিনি সিরাটাকে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো, এতে চিনি সিরাটা চিটচিটে হয়ে যাবে। চিনি সিরাটা 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই সময় আপনারা চেকও করে নিতে পারেন কতটা চিটচিটে হয়েছে। চিনি সিরাটা কিন্তু বেশ চিড়চিড়ে হয়ে গেছে। এবার ফ্লেমটাকে একেবারে লোতে করে দিলাম। আর ছোলার ডালের পকোড়াগুলো ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এখন চিনি সিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার চিনি সিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি সিরাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে 2-3 মিনিটের মতন লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে যায়।
মিশ্রণটা কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে নিয়েছি। চিনির যে জলজলে ভাবটা আছিল সেটা কিন্তু একেবারেই নেই। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মিশ্রণটাকে আমি একটা ট্রের মধ্যে নামিয়ে নেব। এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি আর ট্রের ওপর একটা বাটার পেপার দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ তেল ব্রাশ করে রেখেছি। বাটার পেপার না থাকলে আপনারা নাও দিতে পারেন, অল্প পরিমাণ যে কোনো প্লেট বা থালার ওপরে তেলটা ব্রাশ করে মিশ্রণটা দিয়ে দিতে পারেন। এখন আমি মিশ্রণটা ট্রের ওপরে দিয়ে দেব। এবার মিশ্রণটাকে এইভাবে ভালো করে প্রেস করে করে ট্রের মধ্যে ছড়িয়ে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে এইভাবে চৌকো শেপ দিয়ে দিয়েছি। এখন এইভাবে 30 মিনিটের মতন রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার লম্বা অংশগুলোকে এইভাবে চৌকো পিসে কেটে নেব। মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো এখন একটা প্লেটে করে নিয়ে নিয়েছি। এইভাবে একবার ছোলা ডালের মিষ্টি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আর মিষ্টি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন ছোলা ডালের এই মিষ্টিটা যতটা দানাদার ততটাই কিন্তু নরম হয় খেতে। আর মিষ্টিগুলো বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।